আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো শূন্য থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাকে কি খাবার খাওয়াবেন এবং কোন কোন পরিচর্যা আপনাদের বাচ্চাগুলোর করা লাগবে এই সমস্ত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি শূন্য থেকে তিরিশ দিন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময় মুরগির বাচ্চার ক্ষেত্রে তো এই সময় যদি আপনি কোনো ভুল করেন তখন দেখবেন যে আপনাদের বাচ্চাগুলো সঠিক মতো বড় হইতেছে না সঠিক মতো খাবার খাইতেছে না কয়েকদিন পর পাখা জ্বলে মারা যেতে পারে তো আপনারা অবশ্যই অবশ্যই এই তিরিশ দিন আপনাদের মুরগির বাচ্চাগুলোর মনে করেন যে এই জায়গায় আপনাদের মুরগির বাচ্চা ফুটছে মুরগির বাচ্চা যে সময় ফুটবে যে সময় একটু খর খরা হবে তখন থেকে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে কোথায় রাখবেন এখন যদি আমি একটু দেখাই দেখেন যে আমাদের বাচ্চাগুলোকে আমরা কোথায় রেখেছি নির্দিষ্ট একটা জায়গায় আটকিয়ে রেখে এই জায়গায় কিন্তু রমাদান মুবারক এবার রমজানে ইফতার হবে টাটকা ফলের জুস দিয়ে বাহির থেকে ভেজাল জুস না খেয়ে মাত্র একবার চাপ দিয়ে এই মেশিন দিয়ে তৈরি করে ফেলুন টাটকা ফলের জুস লাইট দিয়ে রাখছি যাতে করে আমাদের বাচ্চাগুলো এই জায়গায় তাপ পায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চার ক্ষেত্রে এটাকে বলা হলো বুডিং দেখেন যে আমি যে কাজটি করছি এই জায়গায় সম্ভবত উনত্রিশটা বা আঠাইশটা বাচ্চা আছে তার জন্য নির্দিষ্ট একটা জায়গা নিয়ে এই জায়গায় একশো ওয়ার্ডের একটা লাইট দিয়ে দিছি যাতে করে আমাদের বাচ্চাগুলো তাপ পায় এই তাপটা যদি ঠিক মতন পায় ইনশাল্লাহ তখন দেখবেন বাচ্চাগুলো খুব তো আমি যদি একটা বাচ্চা এই বাচ্চা দেখেন আল্লাহ কত সুন্দর আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স দশ দিন বা এগারো দিন এরকমই হবে তো দেখেন আল্লাহ কত সুন্দর ভাবে আমাদের এই বাচ্চাগুলো বড় হইতেছে যে সময় আপনাদের মুরগির বাচ্চাগুলো ফুটবে তার তিরিশ ঘন্টার পর থেকে তিন ঘন্টা আপনার একত্রিশ বত্রিশ তেত্রিশ এই তিন ঘন্টা আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে শুধু পানি খেতে দিবেন এই সময় কোনো প্রকার খাবার খেতে দিবেন না তো আপনারা পানির সাথে লেবু গ্লুকোজ অথবা লাইসোভিট এই তিনটার একটা দিলে হবে পানির সাথে আপনারা এগুলোকে মিশিয়ে বাচ্চাগুলোকে খেতে দিবেন তেত্রিশ ঘন্টার পর থেকে আপনাদের বাচ্চাগুলোকে আপনারা যে খাবারটি দিবেন এই জায়গায় যে খাবারটি দেখতে পাচ্ছেন এই খাবারটির নাম সোনালি স্টার্টার তো আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনাদেরকে কিন্তু এই খাবারটি খাওয়াতে হবে আপনাদের বাচ্চাগুলোকে আমরা এই খাবারটি কেন খাওয়াবো এই খাবারটির মধ্যে অনেক পুষ্টি উপাদান আছে আমরা যে জায়গায় ওই জায়গায় মুরগির বাচ্চাগুলোকে রাখছি ওই জায়গায় কিন্তু কোনো প্রকার প্রাকৃতিক খাবার পায় না যার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে পুষ্টিকর খাবার যদি না দেয় তখন কিন্তু বাচ্চাগুলো সঠিক মতো বড় হবে না আপনার বিভিন্ন রকম অসুখে জড়িয়ে যেতে পারে তার জন্য অবশ্যই শূন্য থেকে তিরিশ দিন পর্যন্ত এই সোনালি স্টার্টার খাবারটা খাওয়াবেন তখন দেখবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো খুব দ্রুত বড় হইতেছে মুরগির বাচ্চাকে সঠিক মতো খাবার দিলেন তারপর কোন বিষয়গুলোর প্রতি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদেরকে যে জিনিসটা দেখানোর কথা বলছিলাম এই যে মনে করেন আমার হাতে খাবার আছে তো এখন যেই কাজটি করলাম যে আমি যদি এই খাবারটি এই জায়গায় হালকা কিছু পরিমাণে দেই এই নিচে মানে এই জায়গায় যদি আমি মুরগির বাচ্চাগুলোকে খাবার দেই তখন কি হবে এই জায়গায় দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু অনেক মল লেগে আছে তো এই জায়গায় খাবার দিলে মুরগির বাচ্চার কিন্তু আমাশয় হতে পারে তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এই রকম একটা পাত্রে পাত্রে যাতে কোনো ময়লা না থাকে এই রকম একটা পাত্রে মুরগির বাচ্চাগুলোকে খাবার দিতে হবে এতে করে আমাদের মুরগির বাচ্চাগুলো অনেক অংশে সুস্থ থাকবে তো আপনি ভালো খাবার খাওয়ালেন কিন্তু এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলেন না এই জায়গায় খাবার দিলেন নোংরা পানি দিলেন এই পানির ক্ষেত্রেও অবশ্যই অবশ্যই পরিষ্কার পানি দিতে হবে পানির মধ্যে যাতে কোনো প্রকার ডপিং না থাকে তার দিকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো ভালো খাবার দিলেন কিন্তু এই এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলেন না তখন কিন্তু আপনাদের বাচ্চাগুলো সঠিক মতো বড় হবে না এবং সুস্থ থাকবে না তো আর যেই বিষয়গুলো প্রতি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এখন দেখেন বাহিরে কিন্তু বৃষ্টি পড়তেছে তো আপনাদের ওই জায়গায় কীরকম আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কিন্তু বৃষ্টি বৃষ্টি যদি না পড়তো আমি যে কাজটি করতাম এই জায়গা দিয়ে দেখতে পারছেন আমি কিন্তু একটা কার্টুন দিয়ে ঢেকে দিছি যাতে করে মুরগির তাপটা নিচে পায় আমি যদি একটা সরিয়ে ফেলতাম তখন কিন্তু তাপটা উপর দিয়ে বেরিয়ে যেত তো এখন তো বৃষ্টি পড়তেছে বাহিরে তার জন্য এটা দিয়ে রাখবো যখন আবার আপনার বাহিরে অনেক রোদ থাকে যেমন গতকালকে অনেক রোদ ছিল তখন কিন্তু আমি এটা ঠিকই উঠিয়ে ফেলছিলাম এটা যদি তখন আমি দিয়ে রাখতাম তখন কিন্তু আমাদের বাচ্চাগুলো আরো বেশি অসুস্থ হয়ে যেত এই জায়গায় আপনার লাইট দেওয়া আছে তারপর আরও বেশি তাপ পেতো এতে করে আমাদের বাচ্চার অনেক অসুবিধা হয়ে যেত তো এই বিষয়গুলোর প্রতি আপনাদেরকে অবশ্যই নজর দিতে হবে আপনাদের বাচ্চাগুলোকে সঠিক মতো খাবার দিলেন সঠিক সব পরিচর্যা করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে যখন মুরগির বাচ্চার বয়স পাঁচ দিন পাঁচ থেকে সাত দিন আপনার এই কয়েকদিনের মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই বিসিআরডিবি একটি ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটি পশু হাসপাতালে পাওয়া যায় পঁচিশ টাকা করে নিবে আপনারা অবশ্যই এই ভ্যাকসিনটি করাবেন পাঁচ থেকে সাত দিন বয়সে করাবেন এবং যখন বাচ্চার বয়স একুশ দিন হবে তখন আপনারা এই ভ্যাকসিনটি আবার করিয়ে দিবেন প্রথমে এক চোখে দিবেন তারপরে আরেক চোখে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা